ভাই প্রচণ্ড রোদ, এতটাই রোদ যে বাইরের থেকে আমি যে দেখবো ভালো করে দেখতেও পারছি না, এতটাই রোদ বাইরে। প্রচুর গরম পড়ছে, 39-40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো এই গরমে জানলার পাশে বসে থাকতে থাকতে আমার মাথায় একটা কুবুদ্ধি আসলো, শয়তানি বুদ্ধি এটা বলা যেত যদি এটা রমজান মাস না হতো। তো কুবুদ্ধিটা অ্যাপ্লাই করার জন্য আমি থালা নিয়ে চলে এলাম ছাদের উপরে। এখন ছাদের উপরে এসে দেখি ভাই প্রচণ্ড রোদ, ছাদ প্রচুর গরম, দাঁড়ানো যাচ্ছে না ভালোভাবে। থালাটাকে এই পজিশনে রাখলাম যাতে সূর্যের আলো থালার উপরে ভালোভাবে পড়ে, তো আমি বেশিক্ষণ দাঁড়াতে পারলাম, আমি নিচে চলে এলাম। কেন যে থালা ওখানে রাখলাম আপনারা হয়তো অনেকেই বুঝেই গিয়েছেন। ছুটে আয়, তাড়াতাড়ি আয়, দুটো ডিম আনবি। হ্যাঁ, বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে টুকটাক কাজ করার বেশ সুবিধা হয়। আমি রোদের জন্য ওকে ছাতা দিচ্ছিলাম, বাট ও এক্সাইটেড হয়ে ছাতা না নিয়ে ছুটে চলে গেল। ডিম চলে এসেছে, এখন ডিমটাকে রেডি করার পালা। ডিম রেডি করার জন্য আমি প্রথমে ডিমটাকে ভেঙে একটা মগে নিলাম, অ্যান্ড দেন ওখানে গুঁড়ো মরিচ দিলাম, তারপরে আমি কিছু লবণ দেবো। এখানে লবণ আর মরিচই যথেষ্ট, এনাফ, আর কিছু দেওয়া লাগে না ডিম ভাজাতে। তো আমি একটু লবণ দিয়ে এটাকে এখন ফেটে নেবো, ফেটে নিয়ে তারপর আমরা ছাড়া যাবো, গিয়ে ওখানে ঢেলবো, তারপর দেখবো ডিম ভাজা হবে সূর্যের আলোতে। আপনারা হয়তো অলরেডি বুঝে গিয়েছেন আমরা কী করতে চলেছি। তো আমি ছাদের উপরে চলে এলাম, এখন আমি দেখি এক টোপ এখানে দিয়ে দেখবো, 1, 2, 3। আরে ভাই, আরে আমি তো ভেবেছিলাম যে চুড়ু চুড়ু করে ঠেলে উঠবে যেমন তেলে দিলে যেমনটা হয়। থালা প্রচুর গরম ছিল, কিন্তু কি হলো, তেজস্বী লোক হ্যায় আমার পাস, মানে ভাই কোনো রিয়াকশনই নেই। আমি আর দুই এক ফোঁটা দিলাম, দিয়ে একটু ঘষলাম, দেখলাম কিছু একটা হবে, বাট কিছুই হচ্ছে না। তারপর ভাবলাম কি আর করা যাবে, ডিমটা এখানে পুরোটা ঢেলে দেই, ঢেলে দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেই। তো ডিমটা আমি পুরোটাই দিয়ে দিলাম, এখন ডিমটাকে ভালো করে থালায় চারিদিকে দিয়ে দেবো, তাহলে অনেক বড় স্পেস নিলে তাড়াতাড়ি হয়তো সিদ্ধ হয়ে যাবে। তো রোদে দাঁড়ানো যাচ্ছে না, মানে এতটাই গরম যে আমি খালি পায়ে ছাদে উঠেছি, দাঁড়াতে পারছি না আমি। তো ভালোভাবে মোটামুটি দিয়ে চলে আসলাম, তো ওভাবেই থাক এখন রোদ ধরে, দেখি কী হয়। তো 5-7 মিনিট হয়ে গিয়েছে, আমি গামছা মুড়ি দিয়ে পৌঁছে দিয়ে চলে গেলাম আবার দেখার জন্য যে কী অবস্থা হলো। তো ভাই এখানে এসে যেটা দেখলাম, মানে কী বলবো, আমার মুখে কোনো ভাষা নেই, ডিম সেভাবেই আছে, কোনো পরিবর্তন হয়নি। মনে হচ্ছে 5-7 মিনিটের কাজ না, এটা আরও অনেকক্ষণ রাখতে হবে। থালা কিন্তু প্রচুর গরম, মানে মেঝেও প্রচুর গরম, ছাদের ফ্লোর দাঁড়ানো যাচ্ছে না। তো আমি এখন যেটা করলাম, উপর থেকে আরেকটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এখন যেটা হবে প্রেশার কুকারের মতো কাজ করবে, উপর থেকেও গরম নিচের থেকেও গরম। এই বুদ্ধিটা আসলে আমার মামিমা দিয়েছে যে একটা থালা দিয়ে উপরে ঢেকে দিতে, তাহলে কিছু নোংরাও পড়বে না। তো দেখি এখন নিশ্চয়ই হবে। 2000 years later, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, দেখি তুলে। ডিম রেডি, সে বড় ডিম ছোট হয়ে গেল কি করে, অত বড় ডিম অত একটুখানি হয়ে গেল কি করে, কি বুঝতা, ডিম ভেজে পুরো রেডি সূর্যের আলো। मजा आया, और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं।